হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর এই তো আর আমার এই দুই পুচকু দুপুরবেলা ঘুমিয়েছিলো ওদেরকে ঘুম থেকে টেনে তুললাম আর এই তো বড়টার ঘুমই ভাঙছে না ও আরও ঘুমাবে তো এই তো দুপুর থেকে বিকেল হয়ে গেল ছেলেদের ঘুম থেকে উঠিয়ে ওদের একটু খাওয়া দাওয়া করে দিয়েছি তারপরে চলে আসছি নাস্তা বানাতে তো এখানে আজকে আমি একটু পিৎজা বানাবো তা হঠাৎ করেই পিৎজা খেতে ইচ্ছা করলো তাই ভাবলাম বানিয়ে ফেলি ঘরে যা আছে তাই দিয়ে তো পিৎজার জন্য প্রথমে আমি টোটা তৈরি করে নিচ্ছি এখানে আমি আটা নিয়েছি আর সাথে হালকা কুসুম গরম পানি আর এর ভিতরে আমি সামান্য চিনি আর ইস্ট দিয়েছি দিয়ে একটু ভালো করে টোটা মাখিয়ে আর মাখানো শেষে একটু তেল দিয়েছি তেল দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিয়ে একটু হাত দিয়ে এভাবে করে আমি এটাকে রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য তো এক ঘন্টায় কিন্তু এটা ফুলে ডাবল হয়ে যাবে আমি এখন পিৎজার জন্য মাংসটা ভাজি করতে আসলাম তো এখানে আমি বেশি কিছু দিয়ে নিয়ে কাঁচামরিচ আর পেঁয়াজের পাতা আর গাজর কুচি করে দিয়েছি আর হলুদ লবণ দিয়েছি সামান্য আর একটু বাটা মশলাও দিয়েছি আর পিৎজা আসলে পিৎজা যা দিয়ে তৈরি করতে হয় সেগুলো আসলে আমার কাছে ছিল না তেমন কিছুই এর জন্য আমি অন্য কিছু দিতে পারিনি যা ছিল তাই দিয়ে আমি একটা পুর বানিয়ে নিয়েছি আর এই তো হয়ে গেছে এটা ভাজি আর আমার মাঝখানে একটু ডাল ছিল আগের দিনে সেই ডালটাও একটু গরম করে নিয়েছি আর পিজা টোটা কিন্তু এর মধ্যে ফুলে ডাবল হয়ে গেছে আর আমি একটু এভাবে বেলে নিয়েছি এরকম করে একটা প্লেটের উপর দিয়ে বেলেছি যেহেতু এত মোটা করে আমি এটা বানাবো আর এই তো মাছ ভাজির যে কড়াই ছিল ওই কড়াইতেই আমি পিৎজাটা বানাবো আর এইভাবে ডোটা দিয়ে দিলাম ভালো করে বেলে দিয়ে এখন একটা কাঁটা চামচ দিয়ে আমি এভাবে খুচিয়ে খুচিয়ে দেবো যাতে ফুলে অনেক ইয়া হয় না যায় আসলে জায়গায় জায়গায় ট্যামের মতো হয়ে যায় ওগুলো আর হবে না তো এখানে সস দিয়ে দিলাম টমেটো সস দিয়ে একটু চারিদিকে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে আর টমেটো সসটা দেওয়া হয়ে গেলে আমি এখানে যে মাংসটা একটা পুর বানিয়েছিলাম সেই পুরটাও আমি এখানে দিয়ে দিলাম আর উপর থেকে আরও একটু টমেটো সস দিয়ে দেবো আর পেঁয়াজের পাতা দিয়ে দেবো আসলে হাতের কাছে যা ছিল তাই দিয়ে আমি পিৎজাটা তৈরি করছি তো আমি এখানে কিন্তু একটু লেবুর রসও দিয়েছি আমার কাছে একটু লেবুর রস দিলে একটু ফ্লেভারটা অনেক সুন্দর লাগে আর যেহেতু এখানে ইস্ট দিয়েছি আটার মধ্যে সেহেতু ইস্টের একটা গন্ধ আসে কিন্তু আটায় তো লেবুর রসটা দিলে আর ওটা আসে না তো আমি একটু লো ফ্লেমে এটা চুলায় বসায় দিয়েছি আর এদিকে তো আমার ছেলে খেলা করতেছে হচ্ছে আমাদের পাশের ফ্ল্যাটে থাকে ওর সাথে খেলা করতেও খুবই পছন্দ করে আবার তো বাইরে যাওয়ার জন্য কান্নাকাটি করতেছে ওর আব্বুকে দেখে তো এই যে এখন বাইরে যাচ্ছে ওর আব্বু মাত্র অফিস থেকে আসছে আর এখন বাইরে যাবে আমি পাঠাচ্ছিলাম আসলে বলতেছিলাম একটু স্যুপ রান্না করবো তো স্যুপের একটা স্থায়ী স্যুপের একটা প্যাকেট দোকান থেকে আনতে বলছিলাম আর এগুলো আমার ঘরেই ছিল সব কিছু আমি গুছিয়ে নিয়েছি আর এই তো বাজার থেকে এগুলো নিয়ে আসছিল তো ছেলে ছেলের বাবা চলে গেল দোকানে থাই স্যুপের প্যাকেট আনতে এদিকে আমি সেদিকে আমার পিৎজাটা ফুলে ডাবল হয়ে গেছে আর পিৎজাটা অনেক সুন্দর হয়েছে আমি যেহেতু চুলাই করেছি এর থেকে ভালো আর হবে না আসলে ওভেনে করলে কিন্তু একটু অন্যরকমও হয় পিৎজা খেতে নরম হয় সবটাই চুলাই কড়াইতে করলে দেখা যাচ্ছে কি অতটা ভালো হয় না তো আমি এখানে স্যুপ রান্না করতেও বসে গেছি এর মাঝে কিন্তু আমি পিৎজাটা খেয়ে নিয়েছি কাটাকাটি করে তো যাই হোক তার কিছুক্ষণ পরেই আমি স্যুপটা রান্না করে নিয়েছি আর এই স্যুপে যা লাগবে আমি কিন্তু সব কিছুই দিয়েছি চিংড়ি মাছ তারপরে মুরগির বুকের মাংস তারপরে সব কিছুই যা লাগে থাই স্যুপ রান্না করতে আমি সব কিছুই দিয়েছি আর স্যুপটা একদম পারফেক্ট হয়েছিল আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ